আমি এই পাশ থেকে এটা যদি দেখাই, দেখেন এটা কিন্তু স্টেবল আছে। দেখেন আমার ড্রোনটি ক্র্যাশ করার পরে আমি এটা সার্ভিস করি, এবং সার্ভিস করার পরে আবার বেশ কিছুদিন ফ্লাই করি। ফ্লাই করার পরে আরেকটি সমস্যা হয়, সেটা হচ্ছে আমার ড্রোনের যে আর্মের উপরে যে প্রপেলারগুলো থাকে পাখা, সেই পাখাতে একটা সমস্যা হয়। পাখার সমস্যার কারণে আমার ড্রোনটি যখন আমি ফ্লাই করি তখন একটু শব্দ বেশি করে, একটা পাখাতে সাউন্ড বেশি করে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি ভাইব্রেশন করতেছে, শেক করতেছে, আর যখন আমি এটাকে আপ ডাউন করি তখন এটা বেশি অতিরিক্ত সাউন্ড করে এবং সঠিকভাবে কাজ করে না। তো আমি বুঝতে পারলাম যখন আমার ড্রোনটি ক্র্যাশ করেছিল, যার কারণে প্রপেলারটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়, আরও কিছুদিন চালানোর পর এটা নষ্ট হয়ে যায়। এখন আমি এটা চেঞ্জ করে দেখব ঠিক হয় কিনা। যদি আপনাদের ড্রোনের প্রপেলারে যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে সেম আমার মতন এই সমস্যা আপনারা ফেস করবেন। আপনারা খুব যত্ন সহকারে নিজেরাই প্রপেলারের যে এক্সেসরি দেওয়া থাকে সেই স্ক্রুড্রাইভার এবং পাখার সাথে নতুন যে নাট দুটা দেওয়া থাকে, তিনটা দেওয়া থাকে, সেই তিনটার থেকে যে কোনো দুইটা নতুন ইউজ করবেন। এক কথায় হচ্ছে নতুন প্রপেলারের সাথে নতুন দুটো নাট লাগিয়ে দিবেন, আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর এটা যখন আমরা দীর্ঘদিন ব্যবহার করি ধুলো এবং বিভিন্ন রকমের কারণে, রাস্তায় যখন আমরা ল্যান্ড করি, রাস্তা থেকে যখন আমরা ফ্লাই করি, সেক্ষেত্রেও কিন্তু ধুলাগুলো এখানে যায়। আর ইউজের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ফ্রি, নাট যখন আমরা টাইট করি তারপরেও কিন্তু এটা কিন্তু নর্মালি নাটের চারপাশ দিয়ে ঘুরে, যার কারণে এটা বাতাসে অতিরিক্ত বাতাসের সাথে কম্পেয়ার করে, অতিরিক্ত বাতাসের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে এটা ফ্লাই করে এবং পাখাটা ঘুরে। আর এই জন্য এটা ক্ষয় হয় এবং সেই কারণে প্রপেলারের সমস্যা হতে পারে, যার কারণে এক্সেসরি আমরা ছয় জোড়া প্রপেলার পেয়ে থাকি। তো আপনাদের ড্রোনে যদি এই সমস্যা হয়ে থাকে অবশ্যই এটা চেঞ্জ করে দেবেন, ঠিক হয়ে যাবে। আজকে প্রচণ্ড গরম ছিল, এই গরমের ভিতরেই এই কাজটা করতে হলো। আমার এই পাশে প্রপেলারটাতে সমস্যা হয়েছিল যেহেতু আমার ড্রোনটা ক্র্যাশ করেছিল। এখন ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও হচ্ছে, যে কারণে মনে হয় বাম সাইড ডিজিআই মিনি টুর যে লেখা যে প্রপেলারটা থাকে এই সাইডে, এই প্রপেলারটা আপনার ক্র্যাশ করেছিল। তারপরে ক্র্যাশ করার পরে কিছুদিন আমি চালাই, কিন্তু আস্তে আস্তে এটা সমস্যা হয়। আর এই সমস্যাগুলো মূলত শুধু ক্র্যাশ করলেই হয় না, অনেকদিন ব্যবহার করার পরেও হয়, ইভেন ধুলাবালি থাকে, ধুলাবালির কারণেও সেগুলো হয়। তবে